ভোলায় সন্ধান পাওয়া নতুন গ্যাস স্কুপ ইলিশা একের দ্বিতীয় স্তরের টেস্টিং কার্যক্রম শুরু করেছে বাপেক্স। 7 মে ভোর রাতে অগ্নি ব্যবস্থাপনার মাধ্যমে দ্বিতীয় স্তরের কার্যক্রম শুরু হয়। এর আগে 5 মে প্রথম স্তরের সকল টেস্টিং কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সম্প্রতি ভোলায় সন্ধান মেলে ইলিশা এক গ্যাসকুপের, যেখানে রুশ ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাসপ্রম দ্বিতীয় স্তরের টেস্টিং কার্যক্রম শুরু করে গেল রোববার। কূপে কি পরিমাণ গ্যাস রয়েছে তার সঠিক তথ্য জানা যাবে তৃতীয় স্তরের টেস্টিং শেষে। এই ফিল্ডে আমরা প্রাথমিক যে মজুদ এস্টিমেশন করেছিলাম সেখানে 180 BCF-এর মতো প্রতিদিন মজুদ আছে বলেছিলাম আমরা। গ্যাসের ফ্লো এবং প্রেশার ভালো, প্রতিদিন 20 থেকে 22 মিলিয়ন গ্যাস উৎপাদন সম্ভব হবে বলে আমরা ধারণা করছি। ভোলা শাহবাজপুর, ভোলা নর্থ ও ইলিশা এক নামের আলাদা 3টি গ্যাস ক্ষেত্রে 9টি কূপ খনন করা হয়। ভূতাত্ত্বিক বিশ্লেষণে ভোলায় আরও 5টি নতুন কূপ খননের পরিকল্পনা আছে বলে জানায় বাপেক্স। এখান থেকে গ্যাদারিং লাইন করে আমাদের যে ভোলা নর্থ 2 প্রসেস প্ল্যান্ট বসবে, ওইটার সাথে গ্যাদারিং লাইন করে এটা আশা করছি 6 থেকে আরও 1 বছর সময় লাগে যাবে, কারণ এখানে অনেকগুলো জমি অধিগ্রহণ সহ বিভিন্ন প্রকিউরমেন্ট এগুলো সমাপ্ত করতে এই সময়টুকু লেগে যাবে। নতুন গ্যাসকূপ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে স্থানীয় জনগণ। গ্যাস পাওয়াতে আমরা অনেক খুশি, আমরা কিন্তু বেজার না, আমাদের দেশের একটা উন্নত। আমরা ভোলাবাসী অনেক গর্বিত যে আমাদের ভোলার গ্যাস দিয়ে আমাদের দেশের অনেক কাজ হবে বা জ্বালানি গ্যাস ব্যবহার করবে। এলাকার গ্যাস আমরা যদি না পাই তাহলে আমরা এই গ্যাস কী দরকার আমাকে, আমাকে জমিন টমিন সব খুঁয়ে নষ্ট করিয়া। আমরা চাই ভোলার গ্যাস দিয়া ভোলাতে শিল্প কারখানা করুক। গেল 28 এপ্রিল প্রথম কূপটিতে গ্যাসের সন্ধান পায় বাপেক্সের প্রতিনিধি দল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।